গত 24 ঘণ্টায় জাতীয় মেডিকেল কমিশন বিলের প্রতিবাদ। আইএমএ ডাকে আজ 12 ঘণ্টার ধর্মঘট। বন্ধ সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর, তালা প্রাইভেট চেম্বারে, স্বাভাবিক ছন্দে জরুরি পরিষেবা ওটি ও ইনডোর। দেশজুড়ে চিকিৎসায় ভোগান্তির আশঙ্কা। জাতীয় মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে আজ 12 ঘণ্টা আউটডোর ও প্রাইভেট চেম্বার বন্ধের ডাক দিয়েছে আইএমএ, যার জেরে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর, প্রাইভেট চেম্বার। ঘটনার জেরে থাকছে চরম রোগী দুর্ভোগের আশঙ্কা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অয়ন, যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন তারা তো আজ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেনই, কি বলছেন তারা? পূজা, প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে মেডিকেল কলেজের যে আউটডোর বিভাগ, সেই বিভাগের গেট অন্যান্য দিনের মতো আজও খুলেছে। আমি সেই ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু অমিত দাসকে। তবে যারা এখানে ভেতরে ঢুকছেন তারা কিন্তু ভেতরে চিকিৎসা পাচ্ছেন না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে ভেতরে একজনও আউটডোর ডক্টর তারা এসে পৌঁছননি। অনেকেই জানেন না সে কথা, যেটা আমরা সকাল থেকে বারবার বলার চেষ্টা করছি, সমাজের যে স্তর থেকে, যে গ্রাসরুট লেভেল বা যে আর্থসামাজিক পরিকাঠামো থেকে এই অগণিত মানুষ, শয়ে শয়ে মানুষ, কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম, কেউ মালদা থেকে এসছেন, কেউ গতকাল রাতেই চলে এসছেন, সকাল সকাল আউটডোরে তার বাড়ির যে লোক রয়েছে তাকে দেখিয়ে, ডাক্তারবাবুর কাছে দেখিয়ে তারা চলে যাবেন, সেজন্য তারা এসছেন। এই যে এতগুলি মানুষ এখানে ভিড় করে রয়েছেন, এদের প্রত্যেকেরই কিন্তু ভেতরে গিয়ে আর চিকিৎসা পাওয়ার যে প্রক্রিয়া সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব, যদি একটু এগিয়ে আসেন। আপনি কি আউটডোরের কোন রোগীর আত্মীয়? পেশেন্ট নিয়ে এসছেন, যদি একটু এগিয়ে আসেন আমাদের সঙ্গে কথা বলেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া থেকে এসেছি। ভেতরে তো আজকে কোনো ডাক্তার আসবেন না, কারণ ডাক্তারদের আজকে 12 ঘণ্টা ধর্মঘট বা কর্মবিরতি রয়েছে। একজন রোগীকে এত দূর থেকে আনা, এই মেডিকেল কলেজ চত্বরে আউটডোরে দীর্ঘক্ষণ অপেক্ষা করা, তারপর আবার ফিরে যাওয়া, এই যে প্রক্রিয়াটা, এটা কতটা ভোগান্তির, কতটা কষ্টের? আরে সত্যি কথা বলতে আমরা এটা জানতামই না যে আজকে হসপিটাল যে ডাক্তারবাবুরা আসবেন না। এখন এখানে এসেই আপনাদের দেখে এখানে দাঁড়িয়েই শুনলাম যে ব্যাপার যে ডাক্তারবাবু আসবেন না, না আসতে তো আমাদের খুব ভোগান্তিই হবে। এখন কি করবো দেখা যাক, ঘন্টা দুই ওয়েট করে দেখি যদি ডাক্তারবাবু না। এমনিতে একজন আউটডোর পেশেন্টকে এনে ডেট পেতে পেতে কতদিন বা কত ঘন্টা অপেক্ষা করতে হয়? সেরকম তো আমি আসিনি আমার পেশেন্টের সঙ্গে, এখন মোটামুটি এখন আজকেই বলতে পারবো কি হবে না হবে এটা আমি সঠিক বলতে পারছি না। কয় ঘন্টা থেকে এনেছেন পেশেন্ট? আমি এখানে পেশেন্ট। আর কোন পেশেন্ট পার্টি রয়েছেন এখানে যার সাথে একটু কথা বলা যাবে? এই মুহূর্তে এখানে পেশেন্ট পার্টি নেই। আমি আবারও ক্যামেরা বন্ধু অমিত দাসকে বলবো, পেশেন্ট পার্টির না থাকার যেটা বড় কারণ সেটা হচ্ছে দীর্ঘ লাইন, এবং এই লাইনে যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই আউটডোরের টিকিট করছেন, তারা ভেতরে ঢুকছেন, ভেতরে ঢুকে সংশ্লিষ্ট তাদের জন্য যে কক্ষ নির্দিষ্ট করে, যে ডিপার্টমেন্টাল যে ডিভিশনটা, তারা সেখানে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা ভেতরে কিন্তু কোন রকম কোন চিকিৎসা পাচ্ছেন না। এবং যেহেতু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আইএমএ এই ধর্মঘটের ডাক দিয়েছে, অতএব আজকের মতো রাজ্যের বিশেষ করে কলকাতার সবকটি বড় সরকারি হাসপাতালের আউটডোরে কিন্তু সামগ্রিকভাবে একই ছবি দেখা যাবে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পূজা, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো। রোগীরা এর আগেও অয়ন আমাদেরকে জানিয়েছিলেন যে যারা রোগীরা আসছেন তারা যথেষ্ট আজ দুর্ভোগে পড়ছেন, বিপাকে পড়ছেন চিকিৎসা পরিষেবা নিতে এসে, কি বলছেন তারা শুনুন। আমাদের সমস্যা প্রচুর ভোগান্তি আমাদের, আমরা আসবো কি অত দূর থেকে মুর্শিদাবাদে বাড়ি? রাত্রি 11টা 5 এর গাড়ি ধরে মুর্শিদাবাদ থেকে আসছি, আসার পরে আমি রাত্রিতে লাইন দিয়েছি, আমার 6 নম্বর লাইন পড়েছে, সেই লাইন থেকে আবার আমাকে বাড়ি ফিরিয়ে যাওয়া এটা আমার পক্ষে খুব ভারী হয়ে যাচ্ছে, এবং আমার শ্বাসকষ্টর অসুবিধা, এবং আমি এর আগেও এসেছিলাম আমাকে ঘুরে যেতে হয়েছে, বিশাল লাইনের জন্য আমি ট্রিটমেন্ট করতে পারিনি। আবার যদি আমরা এইভাবে ঘুরে যাই তাহলে আমাদেরকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়, এটাই আমরা বুঝতে পারছি। মানুষ এক ধরনের ট্রিটমেন্টের যোগ্যতা নিয়ে আরেকটা ব্যবহার করুক এটা আমরা চাই না। আমাদের তো চরম অসুবিধা, আমরা ধরুন এসেছি সে পলাশী মনুমেন্ট থেকে এসেছি, আমাদের রোগী নিয়ে এসেছি, তো সেই রোগী আবার নিয়ে যাব, আবার অসুস্থ রোগী। সিদ্ধান্তের এই বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন, কি বলছেন তারা শুনুন। কাউন্সিল অফ ইন্ডিয়াকে অবলুপ্ত করে সেখানে একটা নির্বাচিত নয় এমন একটা
মেডিকেল কাউন্সিল তৈরি করতে যাচ্ছে, যেটা ন্যাশনাল হেলথ কমিশন বলে নাম দিয়েছে। এটা বাংলার চিকিৎসক সমাজ মনে করে এটা অগণতান্ত্রিক পদক্ষেপ, এটা শৈলতান্ত্রিক পদক্ষেপ, এবং এটা ফেডারেল স্ট্রাকচারের বিধিনিষেধের পরিপন্থী মনে করে। যে মেডিকেল কাউন্সিলের যে রেজিস্টার্ড সদস্য আছেন, যারা MBBS, MD, MS, MCH, DM এবং MRCP, MRCS এর পরিপ্রেক্ষিতে যারা রেজিস্ট্রেশন পেয়েছেন, তারা এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল মেডিকেল ব্ল্যাক ডে পালন করা হবে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সমস্ত ডাক্তাররা কালো ব্যাচ করবেন, এবং যে পরিষেবাগুলো কালকে না দিলে পেশেন্টের কোনো অসুবিধা হবে না, সেই ধরনের পরিষেবাগুলো কালকে আমরা দেব না। হাসপাতাল, OPD, এমার্জেন্সি, ক্রিটিক্যাল কেয়ার, এইগুলো বন্ধ থাকবে না। যে পরিষেবাটা কালকের বদলে পরশু দিন দিলেও পেশেন্টের ক্ষতি হবে না, সেই পেশেন্টকে আমরা হাজির করে বলবো ভবিষ্যতের কথা ভেবে আমাদের সহযোগিতা করুন। চিকিৎসক সংগঠনের নেতা রেজাউল করিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কি বলবেন এই কেন্দ্রীয় সিদ্ধান্ত, কি বক্তব্য আপনাদের এই নিয়ে? ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম মনে করে যে কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বৈরাচারী, এবং একটা যে গণতান্ত্রিক পরিকাঠামো ছিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটা ধ্বংস করা যে একটা প্রচেষ্টা হয়েছে দিলে। তো আমরা মনে করি যে আয়ুষ চিকিৎসকদেরকে ব্যাকডোর দিয়ে যেভাবে মডার্ন মেডিসিন প্র্যাকটিস করার পারমিশন দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্রস থ্যাপি, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। বিশেষত যে সমস্ত জায়গায় পরিকাঠামো কম আছে, এইসব চিকিৎসকদেরকে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হবে বলে আমাদের আশঙ্কা। ফলে দরিদ্র মানুষের সমস্যা বাড়বে, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, স্টেরয়েড ইউজ, এগুলো ভীষণভাবে বেড়ে যাবে, এবং এই তুলবে ক্যালামিটি, এ ন্যাশনাল ডিজাস্টার হবে এটা। এবং কেন্দ্রীয় সরকার যে টাকা খরচ করার কথা বাজেটে, তার প্রায় 1/4 তারা খরচা করে না। 4,30,000 কোটি টাকা গত বছর বাজেটে অ্যালোকেট হওয়ার কথা সারা দেশে হেলথের জন্য, আমরা হিসেব করে দেখেছি এর ধারে কাছেও নেই। 1.2% অফ দ্য টোটাল বাজেট মাত্র খরচা হয়। তো ন্যাচারালি এইখান থেকে তাদের দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য সাধারণ মানুষের উপর একটা সীমাহীন চাপ, তাদের উপরে করা হচ্ছে, এবং মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে। এখানে ডাক্তারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিশন করা হচ্ছে, সেই কমিশনে কোনো ডাক্তার, ম্যাক্সিমাম পোস্টই থাকবে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত কিছু আমলা, এবং সেটারও আমরা প্রচণ্ডভাবে প্রতিবাদ করছি। মেডিকেল কাউন্সিলের দুর্নীতি ছিল, সেই দুর্নীতি বন্ধ করার জন্য মাথা ব্যথা হলে কি আমরা মাথাটা কেটে ফেলি? এটা ঠিক তাই করা হচ্ছে। এবং খুব দুঃখের কথা, সেটা হচ্ছে যে এইটা এইটা নিয়ে যে প্রতিবাদ আমরা আশা করেছিলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে, সেটা এখন তারা করছেন। এটা অনেক আগের থেকে করা উচিত ছিল। MCI এর যে দুর্নীতি, সেই দুর্নীতিকে আজকে নতুন কিছু, এটা বহুদিন ধরে চলছে। ধন্যবাদ রেজাউল করিম, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। আইএমএ প্রেসিডেন্ট কে আগরওয়াল তিনি কি বলছেন একবার শুনে নেব। नेशनल नहीं है, इसमें सारी स्टेट्स का रिप्रेजेंटेशन नहीं है, ये रिप्रेजेंटेटिव नहीं है, इसमें सारे स्टेक होल्डर्स का रिप्रेजेंटेशन नहीं है। इसके अंदर में जो है, जो करप्शन के आगे जाके लूप होल्स हैं, आपका फाइन का रेंज बहुत ज्यादा है। जो पहले मेडिकल कॉलेजेस में फीस फिक्स्ड होती थी सिर्फ 15% के लिए, अब 60% से ज्यादा मेडिकल सीट्स के ऊपर में, तो ये कॉस्टली हो जाएगी, ये प्रो रिच है। उसके साथ में जो है, आयुष के डॉक्टरों को आप एंट्री दे रहे हो ब्रिज कोर्सेज की, कि आप एलोपैथी प्रैक्टिस कर सकते हो मॉडर्न मेडिसिन, जो कि गलत है। तो ऐसे बहुत सारे इसमें प्रावधान हैं जो कि ये सेलेक्ट कमेटी में जाना चाहिए डिस्कशन के लिए।